করণদিঘি থানার ডুমুরাডাঙ্গি স্ট্যান্ডে টোটো এবং সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন এক বৃদ্ধা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। আহত বৃদ্ধাকে প্রথমে করণদিঘি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, পরে তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা নিয়ে আহত বৃদ্ধার প্রতিবেশী কি বললেন শুনুন। আপনার নাম? আমার নাম সুযুক্ত সিং। কোথায় বাড়ি? চরঘাটাঙ্গি। আচ্ছা, কি হয়েছে, হাসপাতালে কেন এসেছেন? হাসপাতালে আসছি যে আমার কাকু হবে, সবজি বিক্রি করে বাড়ি গিয়েছিল। কি নাম? নাম হচ্ছে মাগুয়া মাহাতো। হ্যাঁ, কত বছর বয়স? বয়স মোটামুটি 40-45 বছর হবে। হ্যাঁ, কাকু হবে বলে কথা, সবজি বিক্রি করে বাড়ি গিয়েছিল। কোথা থেকে? টমেটি থেকে বাড়ি গিয়েছে তিক্তপুরে। তিক্তপুরি আর টমেটি মাঝখানে ডুমাডাঙ্গি মোড় পড়ে, ওখানে একটা সুযোগ বলে গিয়ে ব্রেক ফেল হয়েছিল না কি হয়েছিল, সামনে থেকে মেরেছে, পিছন থেকে মেরে দিয়ে, পিছন থেকে উল্টা সাইড দিয়ে দিয়েছিল, পিছন থেকে মেরে দিয়ে। হ্যাঁ, তারপরে? তারপরে কি বলবো দাদা, প্রশাসনকে এটা বলছি যে না, আমরা দেখলাম দেখলাম যে না, এটা আমার কাকু হবে, তখন আমরা ধরে নিয়ে আমরা টোটো করে আমরা নিয়ে চলে আসলাম, টোটো করে নিয়ে চলে আসলাম করণডিঘি হসপিটালে। করণডিঘি হসপিটালে নিয়ে আসা আসার পরে দেখলাম যে না, ডাক্তার বলে যে না, এটা ক্রিটিক্যাল অবস্থা, এখন ট্রান্সফার করে দিল আমাদের রায়গঞ্জে, এখন আমাদেরকে রায়গঞ্জে যেতে হবে। আচ্ছা, এই যে টোটোর সাথে যে অ্যাক্সিডেন্ট হলো, এত টোটোর সাথে অ্যাক্সিডেন্ট ঘটনাগুলো ঘটছে, কিছু কি বলবেন? কি আর বলবো দাদা, টোটো একটু সাবধান, যদি সাবধান মতো যদি চলাফেরা করে তাহলে সবাই ঠিক। প্রশাসনের কাছে কোনো, প্রশাসনের কাছে এটা আপনার যেটা আনলিগাল ভাবে চলছে, যে একটু বাচ্চাদেরকে টোটো ধরিয়ে দিচ্ছে, টোটো চালাচ্ছে, হ্যাঁ কি হচ্ছে না হচ্ছে, প্যাসেঞ্জার বসে নিচ্ছে, আবার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে কোথায়, আবার কি বলবে আর, সেটা প্রশাসনকে গুরুত্ব দিতে হবে, ওটা দেখতে হবে। তো প্রশাসন যদি কিছু না করে তাহলে আমাদের আর কি করার আছে, পাবলিকরা কি করব আমরা? আপনার নাম? আমার নাম সুদীপ্ত সিং দাদা। উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহা রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। দুই দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনরেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকী মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।